हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आमी किभाबे चिंगड़ी माछ दिए कोचुर लति रान्ना करी से रेसिपिटा आमी आज के आपनादेर संगे शेयर करब। बाजार थेके एरकम लम्बा लम्बा कोचुर लति आमी किने एनेछि एकाटि। एबारे एर गा थेके एभाबे आँश छाड़िये निएछि। आँश छाड़िये नेबार परे छोटो छोटो करे आमी केटे धुए रेखे दिएछि। একটা স্টিলের ডেচকিতে আমি জল বসিয়েছিলাম, এবার জলটা ফুটে গেছে। এর মধ্যে কচুর লতিগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে এটা আরেকবার ফোটাবো ভালো করে। এখন এগুলো না ফোটা অবধি অপেক্ষা করতে হবে। এর মাঝে দিয়ে দেব আমি একটা লেবুর রস। লেবুর রসটা দিলে এতে যদি ফুটফুট করে তাহলে সেটা আর থাকে না, কুটকুটুনি ভাবটা চলে যায়। লেবু রসটা ভালো করে নিংড়ে দিলাম। নিংড়ে দিয়ে এটা যদি একটা ফুট হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে কিছুক্ষণ ফোটার পরে, বেশি আমি সেদ্ধ করব না, সেদ্ধ করলে একদম গলে যাবে, আমি গ্যাসটাকে অফ করে আর ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো। তাতে এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে। 15 মিনিট পর আমি এটাকে খুলেছি। খুলে এবার দেখুন কচুগুলো গোটা গোটা আছে, কিন্তু এটা খুব গরম আছে। কচুর লতিগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, হাত দিলে ঢুকে যাচ্ছে। এবারে এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে ছেঁকে নেব। কড়াতে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবারে আমি 200 চিংড়ি মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে লতিটাকে রান্না করব। চিংড়ি মাছগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে রবারের মতো শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো এবারে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নেবো, বেশি লাল হতে আমি দেব না। ওই তেলটার মধ্যে এবারে ওই ছেঁকে রাখা কচুর লতিগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেবো। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো। কচুগুলো লতিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। কচুগুলো তুলে নিয়ে আমি ওর মধ্যে আর 1 চামচে সর্ষের তেল অ্যাড করেছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। এটা দিয়ে ভেজে নেবো একটুখানি, 10-15 সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি 2 পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজব। পেঁয়াজটা ভাজার আগে, ভাজা হচ্ছে কড়াতে, এবারে আমি একটু মশলা তৈরি করে নেব। মশলাটার জন্য আমি নিয়েছি 1টা টমেটো, আর 8 কোয়া নিয়েছি রসুন, 2 কোয়া নিয়েছি কাঁচা লঙ্কা, 1 চামচ ছোটো চামচের 1 চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। এবারে এইটার একটা পেস্ট তৈরি করব। পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ওই পেস্টটা ঢেলে দেবো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ফুটছে, এখনো কিন্তু কষা হয়নি। এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দেবো কচুর লতিগুলোকে। এইগুলো সব একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাতে কচুটা সেদ্ধও হয়ে যাবে আর মশলাটা কষাও হয়ে যাবে। কষার সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচি চিনি। চিনিটা যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারে। এবারে জলটা অনেকটাই কমে এসেছে, কিন্তু এখনো কচুটা আমার মাখা মাখা মতো হয়নি। তাহলে কি করব, খুব জল দেবো না, এই মশলা ধোয়া বাটিটা থেকে অল্প অল্প জলের ছিটে দিয়ে এটা রান্না করব। বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি লাগে তখন অল্প অল্প এরকম জল ছিটিয়ে 1-2 চামচে করে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত কচুটা ভালোভাবে লতিটা সেদ্ধ হচ্ছে।
এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এর মাঝে আমি আর একবার 2 চামচের মতো জল অ্যাড করেছিলাম। এবারে দেখুন কচু লতিটা হয়ে গেছে আর মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর লতিও মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এই যে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে, এবারে তার মানে লতিটা সেদ্ধ হয়ে গেছে। আর যেগুলো গোটা আছে দেখলে বুঝতেই পারবেন, এই দেখুন কেটে যাচ্ছে। তাহলে কচু লতি আমার এখানে হয়ে গেল। এবারে আমি আর একটা কথা আমার বলা হয়নি, মশলা দেবার পরে যখন কচু লতিটা দিয়েছিলাম আর চিংড়ি মাছটা দিয়েছিলাম, তখন থেকে কিন্তু আমার মানে হিটটা ছিল একদম লো হিটে, একদম ভালোভাবে চাপা দেবেন, যে চাপা দিলে তার ভিতর থেকে যেন স্টিম না বেরোয়। দিয়ে এবারে ওই মাঝে মাঝে প্রয়োজন হলে অল্প অল্প করে জল ছড়িয়ে লতিটাকে রান্না করবেন, তাহলে দেখবেন টেস্ট খুব ভালো হবে। আর আগে থেকে এক কাড়ি জল দিয়ে দিলে কচুগুলো গলে যাবে আর গিয়ে ঘেঁটে গিয়ে টেস্টও ভালো হবে না, রান্নাটাও দেখতেও খারাপ হবে। এবারে আমি নাপিয়ে নেব। আমার কচুর লতি রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে করে দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।